ভীষণ আঘাত পাওয়ার পর আমরা মনে মনে বলি একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে কোনো কিছুই ঠিক হয় না, বরং আমরা সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখে যাই। কয়েক বছর আগে যখন তোমার প্রথমবার মন ভেঙেছিল, তখন তুমি খুব আঘাত পেয়েছিলে। তুমি হয়তো ভেবেছিলে হয়তো আর কখনোই স্বাভাবিক হতে পারবে না, কিন্তু আজ দেখো তুমি দিব্যি ভালোভাবে বেঁচে আছো। আজ তুমি যে কষ্টটা পেয়ে মনে করছো তুমি কখনোই স্বাভাবিক হতে পারবে না, একটু অপেক্ষা করেই দেখো। আজ যে কষ্টটা তোমার কাছে অনেক বড় মনে হচ্ছে, তখন তুমি নিজেই বলবে এই ছোট্ট বিষয়টা নিয়ে একদিন এত বেশি মন খারাপ করে থাকার কোনো মানেই ছিল না। ছোটবেলায় প্রিয় খেলাটা হারিয়ে গেলে আমরা কতই না কেঁদেছি, অথচ এখন দেখো প্রিয় কোনো কিছু হারিয়ে গেলেও সেই আগের মতো কেউই আমরা কাঁদে না। ঠিক তেমনই ভাবে এখন যতই কষ্ট হোক না কেন, একটা সময় আর এসব ভেবে কষ্ট হবে না। প্রেমিকের দোকা খেয়ে যে মেয়েটা নিজেকে শেষ করে দিবে বলে ভেবে রেখেছিল, সেও এখন তখনকার কথা ভেবে মুচকি হাসি দেয়। প্রেমিকা ছেড়ে যাওয়ার পর যে ছেলেটা সুইসাইড করবে বলে ভেবে রেখেছিল, সেও এখন এসব ভেবে নিজেকে গাধা বলে লজ্জিত হয়। ভালো মন্দ মিলে আমাদের জীবন, ভালো সময় আসবে খারাপ সময় আসবে, আমাদের দুটোই উপভোগ করতে হবে। ভালোটা গ্রহণ করে নিলাম, অথচ খারাপটা যদি গ্রহণ না করি তাহলে আমরা ভালোটা বুঝতে পারবো না, বরং খারাপটা গ্রহণ করতে পারলে বেশি শক্ত হতে পারা যায়। যে মেয়েটা প্রতি রাতে না ঘুমিয়ে বালিশ ভিজিয়ে কাঁপছে, সেও একদিন না কেঁদেই ঘুমিয়ে পড়বে। যে ছেলেটা প্রতি রাতে নেশা করত, সেও একদিন নেশা ছেড়ে দেবে। অল্প আঘাতেই যার চোখ ভিজে যেত, সেও একদিন অধিক আঘাত পেলেও তার চোখে পানি আসবে না। তোমার বয়স যত বাড়বে তোমার সহ্য করার ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। ছোটখাটো বিষয় নিয়ে এখন তোমার তীব্রভাবে মন খারাপ হয়, একদিন নিজেই বুঝতে পারবে এইসব ছোটখাটো বিষয় তোমাকে আর স্পর্শ করতে পারবে না, কারণ তুমি বড় হয়ে গিয়েছো।